হাটে মাঠে কিংবা পুকুরের ঘাটে যে যেখানে দাঁড়িয়ে কিংবা বসে এই গরমের সাথে লাগছে ভীষণ অশান্তি। ভিডিওটি দেখার পর কিছুটা হলেও পেয়ে যেতে পারেন শান্তি। দেখছেন টেকনো বাংলার সাথে আছি আমি কামরুল, চলুন শুরু করি। ভিডিও শুরুর আগে বলে দিই, আপনারা যদি এখন পর্যন্ত এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আনবক্সিং করব একটি ওটিজি কেবলযুক্ত মিনি ইউএসবি ফ্যান, যার দাম শুনলে আপনি বেহুশ হয়ে যেতে পারেন। তবে দাম বেশি হওয়ার কারণে নয়, বরং দাম কম হওয়ার কারণেই। ফ্যানটি থাকবে এইরকম একটি পলি ব্যাগের ভিতরে। ব্যাগ খোলার পর পাবেন এইরকম একটি পাঙ্খা এবং এইরকম একটি বডি। এছাড়া আর ব্যাগের মধ্যে আর কিছুই নেই। ইউজার ম্যানুয়াল হিসাবে দেখতে পারেন ব্যাগের ব্যাক সাইড। বডির সাথে পাঙ্খাটি কানেক্ট করে দিতে হবে। ফ্যানটির ডিজাইন অত্যন্ত ভালো লেগেছে আমার কাছে, দেখতে পারেন। বডিতে রয়েছে একটি ইউএসবি পোর্ট, যার সাহায্যে আপনি পাওয়ার ব্যাংকে কানেক্ট করে এটি ইউজ করতে পারবেন। এছাড়াও রয়েছে একটি ওটিজি কেবল, যার সাহায্যে আপনি স্মার্টফোনে ইউজ করতে পারবেন। আকারে ছোট হওয়ার কারণে এটা আপনি ক্যারি করতে পারবেন হাটে মাঠে, গাড়িতে, বাড়িতে, যে কোনো জায়গায় এটি আপনি ইউজ করতে পারবেন। যারা দেখে ভাবছেন এটা যদি ব্যাঙ্গে যায় বা ব্যাঙ্গে যাওয়ার ভয়, তাদেরকে দেখিয়ে দেই এটা রাবার প্লাস্টিক দিয়ে তৈরি, তাই ব্যাঙ্গে যাওয়ার ভয় নেই। তো বেশিক্ষণ ইউজ করলে এই ফ্যানটি গরম হয়। তো আপনাদেরকে একটি সংকেত দিয়ে দেই, আপনারা চেষ্টা করবেন এই ফ্যানটি পাওয়ার ব্যাঙ্ক দিয়ে ইউজ করার, কারণ মোবাইল ফোন দিয়ে ইউজ করলে আপনার মোবাইল ফোনের 12টা বাজতে পারে। আজকের ভিডিওটি এ পর্যন্তই, আশা করি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবারের মতো বিদায় নিচ্ছি আমি কামরুল, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। With the